ভর্তি হয়েছে দাদা, ভর্তি হয়েছে দাদা, ভর্তি হয়েছে দাদা, ভর্তি হয়েছে। সিবিআই এর কথা শুনে, সিবিআই এর কথা শুনে শ্বাসকষ্টটা বেড়েছে। ভর্তি হয়েছে দাদা, ভর্তি হয়েছে দাদা, ভর্তি হয়েছে দাদা, ভর্তি হয়েছে। সিবিআই দপ্তর হাজিরার দিন অনুব্রত মণ্ডলের হাসপাতালে ভর্তি নিয়ে কটাক্ষ সুরে গান বাঁধলেন কবিয়াল অসীম সরকার। অনুব্রত মণ্ডলের সিবিআই দপ্তরের হাজিরার দিনে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাকে কটাক্ষ করে এবার গান বাঁধলেন বিখ্যাত কবিয়াল তথা বিজেপি বিধায়ক অসীম সরকার। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল তার এই গান। এর আগেও কবি গানের মধ্য দিয়ে গোটা বাংলা জুড়ে খ্যাতি লাভ করেছেন অসীম সরকার। গানের মধ্য দিয়ে বিভিন্ন ঘটনার ছন্দ মিলিয়ে মানুষের মন জয় করেছেন তিনি। গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করেন কবিয়াল অসীম সরকার। বিজেপি টিকিটে তিনি নদিয়ার হরিণঘাটা কেন্দ্র থেকে বিধায়ক হন। প্রসঙ্গত, সিবিআই এর হাজিরার দিন হঠাৎ বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল অসুস্থ হয়ে পড়েন। তাকে তড়িঘড়ি SSKM এ ভর্তি করা হয়। গরু পাচারকারী তাকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল সিবিআই এর। আগেও ঠিক একইভাবে সিবিআই এর হাজিরার দিন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিরোধীদের দাবি, সিবিআই এর জিজ্ঞাসাবাদে রাতেই তিনি অসুস্থতা নাটক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এবার তার হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে কটাক্ষ সুরে গান বাঁধলেন অসীম সরকার। দাদা ভর্তি হয়েছে, দাদা ভর্তি হয়েছে, দাদা ভর্তি হয়েছে, দাদা ভর্তি হয়েছে। সিবিআই এর হাজিরার ডেট শুনেই খেলায় পড়েছে। ভর্তি হয়েছে দাদা, ভর্তি হয়েছে দাদা, ভর্তি হয়েছে দাদা, ভর্তি হয়েছে। দিদি আর ওই দাদা মিলে আগে করলো গেম, দিদি আর ওই দাদা মিলে আগে করলো গেম। ভয় নাই রে তোর কেষ্ট, দেখ আসে SSKM, ওই দেখ আসে SSKM, ওই দেখ আসে SSKM। দিদি আর ওই দাদা মিলে আগে করলো গেম, ভয় কি রে তোর দুষ্ট কেষ্ট, আসে SSKM, আইরে আসে SSKM, আইরে আসে SSKM। দাদা ভাই তো দুজনে সেম, দাদা ভাই তো দুজনে সেম, মারিন ব্যবসা পেকেছে। ভর্তি হয়েছে দাদা, ভর্তি হয়েছে দাদা, ভর্তি হয়েছে দাদা, ভর্তি হয়েছে। দেখো সিবিআই এর কথা শুনে শ্বাসকষ্ট তার বেড়েছে। ভর্তি হয়েছে দাদা, ভর্তি হয়েছে দাদা, ভর্তি হয়েছে দাদা, ভর্তি হয়েছে।